রাজনীতির একাংশ বলেই দলের নির্দেশ মেনেই সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাকে পৌঁছে দিতে হবে প্রতিটা সাধারণ মানুষের দোরগোড়ায়। শুধুমাত্র এই পরিচয়ে থামেননি তিনি। সরকারি পরিষেবা কিংবা সাধারণ মানুষের দৈনিক জীবনে নানাবিধ প্রয়োজন সব রকমভাবে সাহায্য করে মানুষের পাশে থাকেন তিনি। এলাকার মানুষ তাকে বাদশা বলেই জানেন। সেই একচ্ছত্র অধিকার বিস্তার লাভকারী মানুষটি হলেন সন্দেশখালী শেখ শাহজাহান। নিন্দুকেরা অবশ্য তাকে চেনেন এলাকার ত্রাস হিসাবে। তবে নিন্দুকদের এহেন কটুক্তি তার চলার গতিবেগকে থামাতে পারেনি কখনো। এদিন সেই বাদশাহের মুখে শোনা গেল আসল বাদশার রহস্য। তিনি জানালেন আসল বাদশা তিনি নন। তবে কে সেই আসল বাদশা, শুনুন কি বললেন তিনি। আমরা দেখতে পাই যে সেখানে মানুষ তার পেটে বা সংসারের টানে তারা মুটে মস্তুরি করে জীবিকা নির্বাহ করছে। শিয়ালদা স্টেশন, হাড়োয়া স্টেশন, বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই আজকে কেউ বাথরুম মেতরের কাজ করে তার জীবিকা পেট নির্বাহ করছে, জীবিকা নির্বাহ করছে এবং তার পরিবারকে সে খাওয়া পড়া দিচ্ছে, বাঁচাচ্ছে। আজকে কেউ মাটি খেটে, জম খেটে, দিন মজুরি খেটে তার জীবিকা নির্বাহ করছে। আপনার সভাপতি সম্পন্ন মানুষ আমি বলতে চাইছি, সৃষ্টিকর্তা যদি সেম পরিবেশ শেখ শাহজাহানকে রাখত তাহলে আমি শেখ শাহজাহান কারোর মেয়ের বিয়ে হয় না, কেউ বিপদে পড়েছে, কারো কষ্ট হয়েছে বা কেউ সমস্যায় পড়েছে, আমি কি তাকে যদি আমি দিন মজুরি খেটে খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টিকর্তা আমাকে রাখত, যদি আমি মুটে মজুরি খেটে খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টিকর্তা আমার সেই পজিশনে রাখত, আমি সারাদিনের জোন খেটে যদি 300 টাকা রোজগার করতাম তাহলে কোন মানুষের কেউ আসলো বিপদগ্রস্ত হলো, কন্যাদায় হোক, কারো শ্রাদ্ধ হোক, কারো দুরঙ্গ বেদিতে হোক, আমার কাছে এসে সাহায্য চাইছে, আর আমি 2000, 5000, 10000 দেওয়ার মতো পরিস্থিতি তাহলে থাকতো না যদি অপরাল্লাহ আমাকে ওই হালাতে রাখত। তাহলে সবকিছুর মালিককে একমাত্র সৃষ্টিকর্তা, তাহলে বাদশাকে বাদশার যিনি বাদশা, অর্থাৎ এটা ভুলে গেলে হবে না। আর এটা মনে করলে আমি এই মঞ্চে একদিন বলেছিল একজন কোনো একজন কেউ যে আমি বেঁচে আছি, আজকে যেটা আমাকে মঞ্চে দেখতে পাচ্ছ আমি শেখ শাহজাহানের জন্য বেঁচে আছি। তা আমি তার বক্তব্যের পরে আমি গৃহনবীর মধ্যে হাত জোড় করে বলেছিলাম, ভাই কখনো এই ধরনের কথা বলবেন না, আপনি নিজেও পাপের দায়িক হবেন আর আমাকেও পাপের দায়িক করবেন, কারণ বাঁচানোর মালিক জন্ম মৃত্যু একমাত্র উপরওয়ালার হাত। আজকে উপরওয়ালা না চাইলে হয়তো সেই বিপদের সময় আমি সে জায়গায় না যেতে পারতাম, উপরওয়ালা চাইলে আমাকেও কোনো বিপদ দিতে পারত। অর্থাৎ মানুষ কিছু কিছু সময় সে অর্থে হোক, চেয়ারের লোভে হোক, বিভিন্ন ক্ষেত্রে বড় পদের লোভে হোক এমন কিছু কথাবার্তা বলে দেয়, এমন জায়গায় চলে হয়তো মনে করছে এই ধরনের কথা বললে হয়তো শেখ শাহজাহান খুব খুশি হবে, আনন্দিত হবে, না আমি খুব কষ্ট পাই। দেখুন আমি উপরওয়ালা তো ডাইরেক্ট কোনো মানুষকে সাহায্য করে না, উপরওয়ালা সাহায্য করে কাকে, কোনো মানুষ বিপদে পড়লে সে অসহায় সেই ব্যক্তির কাছে কে যাবে, উপরওয়ালা নিজে তো আসবে না, কোনো না কোনো মানুষকে তার দূত হিসেবে সেই মানুষটার কাছে পাঠায়। তা ধরে নিন ঠিক উপরওয়ালা সেই রকম আমার হাত দিয়ে হয়তো কোনো অসহায় ব্যক্তির সাহায্য করছে, উপরওয়ালা না চাইলে আমার কখনো কাউকে 1 টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই, কেননা উপরওয়ালা চাইলে তো ওই মেতরের মতো পরিস্থিতি আমাকেও রাখতে পারতো যে দিন মজুরি খেটে খায়, একটা দিন মজুরি খেটে খাওয়া মজদুরি মুটে মজদুরি করে যারা খায়, ভ্যান চালিয়ে খায়, অনেকে ভিক্ষা করেও তার জীবিকা নির্বাহ করছে, ওই পরিস্থিতি রাখলে তাহলে আমার তো দেওয়ার ক্ষমতা হতো না। এই মেলায় অনেক ফোড়া ন্যাংরা অন্ধ বোভা তারাও আসছে এখানে ঘুরছে, কিন্তু সৃষ্টিকর্তা যদি ঠিক সেইরকম পরিস্থিতিতে যদি আমাকে রাখতো তাহলে কি আমি পারতাম, আমার দ্বারা সম্ভব ছিল না। অতএব সবকিছু সুনামের মালিক একজন, যিনি হলেন সৃষ্টিকর্তা, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, আজকে আমরা যারা উপস্থিত সবাই আছি সবাইকে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ সেই জায়গাটা ভুলে গেলে হবে না। আমরা মানুষ হিসেবে কিছুদিনের জন্য এই দুনিয়াতে থাকবো,
আমাদের পরীক্ষার জায়গা, সেই পরীক্ষা দিতে এসে এমন কিছু সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে কোন মানুষকে বড় করে কখনো নিজের পরকাল খারাপ হবে এরকম কথা অন্তত কেউ বলবেন না। আমি অনুরোধ করে বলবো যে আমি অমুকের জন্য বেঁচে আছি, অমুক আমাকে এই সাহায্য করেছে, আমার সাহায্য করার মতো ক্ষমতা কখনো নেই। আমি সমস্ত মানুষ যেরকম, আমিও একজন মানুষ, এর মধ্যে হয়তো কিছু তারতম্য, সৃষ্টিকর্তা প্রত্যেকের বিবেক মনুষ্যত্ব দিয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে, কেউ একটু আমি চাইবো সবাই সঠিক পথে পরিচালিত করার জন্য তার মনুষ্যত্বকে, কেউ একটু হয়তো সোজা পথে চলছে, কেউ একটু টেরা বেঁকা, কেউ আবার একদম সাদা সিধে পথে চলছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি সৃষ্টিকর্তার চেয়ে আমাদের চোখ কান জ্ঞান বিবেক বুদ্ধি শুধু কিচ্ছু চিন্তা করতে হবে না, এত বড় পৃথিবীর ভাবনা ভাবার দরকার নেই কোনো মানুষকে, শুধু একবার চিন্তা করেন চোখ কান জ্ঞান বিবেক বুদ্ধি আর নিজের শরীর দেহ কোথায় হাট কোথায় লাল কোথায় নাড়ে মুড়ি গাল দিয়ে খাবেন এবং বেরোনোর রাস্তা পর্যন্ত কিভাবে যে সৃষ্টি করেছে এটা অন্তত মানুষ হিসেবে চিন্তা করার দরকার, যে আমরা জন্মেছি মৃত্যু কেন হবে, আর আমার এই সুন্দর পরিবেশ সৃষ্টিকর্তা চাইলে তো চোখ কানা করে দিতে পারতো, অনেক কানা মানুষ ঘরে সৃষ্টিকর্তা চাইলে আমাকে বোবা করতে পারতো, তাহলে আজকে কথা বলতে পারতাম না। অর্থাৎ এই ভাবনা চিন্তার মধ্যে যদি মানুষ চলে আর পরকালের চিন্তাটা যদি মানুষ করে যে আমাদের জন্মেছি মৃত্যু একদিন হবে, অর্থাৎ সেই জায়গায় মানুষ কোনো অন্যায় কাজ করতে পারে না। এবং যারা বিদ্বেষ ছড়াচ্ছে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চাইছে, আজকে হিন্দু মুসলিম জাত দিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, কখনো ছড়াতে পারবে না যদি আমরা একটু বিবেক মনুষ্যত্ব করে চলি। আজকে আমি বিভিন্ন ধরনের মানুষ আমার কাছে আসে, আজকে যদি আমি টাকা দিচ্ছি সেটা হিন্দু না মুসলিম এটা যদি বেঁচে দেখে দিই যে এই মুসলমান আর ওই হিন্দু, সে দানও কোনো কাজে আসবে না, অর্থাৎ কোনোটাই কাজে আসবে না। মানুষ হিসেবে একটা মানুষের কর্তব্য দায়িত্ব যদি আমরা সবাই ঠিক করে চলতে পারি যে আমার কাছে মানুষ এসছে সাহায্য চাইতে, বিপদগ্রস্ত পড়েছে কোনো কর্ণদায়ী হোক দুরন্ত বেদিত হোক আর যাই হোক না কেন, মানুষ আমার কাছে সাহায্য চাইছে, সে কোন জাতের মানুষ, কোন বর্ণের মানুষ, কোন কাস্টের মানুষ, এটা আমার দেখার বিষয় না, কোন রাজনৈতিক রঙের মানুষ এটা আমার কাছে দেখার বিষয় নয়,